হ্যাঁ বন্ধু নমস্কার, আমি জয়ন্ত, আপনারা দেখছেন জয়ন্ত গান ব্লগস। তো আজকে আবার একটা এপিসোড নিয়ে এসেছি, আপনাদেরকে খুব সুন্দর একটা টিপস দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দারুণ নলেজেবল হবে। এবং ভিডিওটা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার বেল আইকনটা দাবিয়ে দেবেন। কেননা আমার যে ভালো ভালো ভিডিওর যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনার মোবাইল বা কম্পিউটারে পৌঁছে যাবে। তো ভিডিও শুরু করার আগে যেটা বলি, আমরা যে দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য যেটা করি সেটা হচ্ছে আমরা সকালবেলা উঠে ব্যায়াম করি। তো ব্যায়াম করার আগে আমাদের জানা উচিত যে আমরা ব্যায়াম করি, তো ব্যায়াম করার আগে আমাদের একটা কিছু খাওয়া উচিত। তো আমরা প্রি ওয়ার্কআউট যেটাকে বলা হয়, প্রি ওয়ার্কআউট হিসেবে আমরা শুরুতে কী নেই সেটা আমি দেখাই। আমি তো অনেক রকম প্রিপেয়ার করি, তো তার মধ্যে একটা হচ্ছে আমি আপেল সাইডার ভিনিগার, আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপেল সাইডার ভিনিগার, ঠিক আছে? তো আপেল সাইডার ভিনিগারটা আপনি এই কারণে ব্যবহার করবেন, আপেল সাইডার ভিনিগারটা প্রি ওয়ার্কআউট হিসেবে ব্যায়াম করার আগে আপনাকে ঠিক 15 মিনিট আগে এটা নিতে হবে। তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা নিয়ে এসেছি, এবং আমি যেটা দেখাতে চাই যে আপেল সাইডার ভিনিগার অ্যাকচুয়ালি আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো রাখে, সাথে সাথে আপনি যখন প্রি ওয়ার্কআউট মানে প্রথম ব্যায়াম করার আগে যদি এটা নেন 15 মিনিট আগে, তখন আপনার একটা এনার্জি, যে আমরা ব্যায়াম করার সময় যে আমাদের এনার্জিটা লো হয়ে যায়, আমাদের মাসেল যখন আমরা এক্সারসাইজ করার পরে আমাদের মাসেল লো হয়ে যায় বা এনার্জিটা, সেই এনার্জিটা কনভার্ট করে এটা। তো আপেল সাইডার ভিনিগারটা দেখলেন আমি খেয়ে নিয়েছি। তো আমি এখন 15 মিনিট রেস্ট করবো, 15 মিনিট রেস্ট করার পরে তারপরে ওয়ার্ম আপ করবো, তারপরে আমি ব্যায়াম করবো। তো আজকে ব্যায়াম যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি আজকে ব্যায়ামে ট্রাইসেপ। কালকে তো আমি বাইসেপ দেখিয়েছিলাম আপনাদেরকে, যদি আপনারা না দেখে থাকেন আমার ভিডিওটা আবার দেখে নিন চ্যানেলে গিয়ে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ট্রাইসেপ, ট্রাইসেপের এক্সারসাইজে কী কী হয়। আমাদের কাছে যেহেতু কোনো জিম ইনস্ট্রুমেন্ট নেই, তো ইনস্ট্রুমেন্ট ছাড়া আমরা কী করে এক্সারসাইজ করবো এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা সুস্থ থাকবো, সাথে সাথে আমাদের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোকে বিল্ড করবো। ওকে, কমপ্লিট ওয়ার্ম আপ যখন কমপ্লিট করেছি, তারপরে ট্রাইসেপের যে তিনটে এক্সারসাইজ আমি দেখাবো, খুব ইম্পর্টেন্স এক্সারসাইজ। তো এই এক্সারসাইজটা আপনি বাড়িতে করতে পারেন, তার জন্য আপনার মাসেলটাও স্ট্রেংথ বাড়বে, সাথে সাথে মাসেলটাও বিল্ড করবে। তো মাসেল বিল্ড করার জন্য আমি শুরুতে যেটা ট্রাইসেপের এক্সারসাইজ রেখেছি সেটা হচ্ছে পুশ আপ। পুশ আপ দু ধরনের হয়, পুশ আপ একটা হচ্ছে ট্রাইসেপের যখন যে শুরুতে মানে বিগিনার যাকে বলা হয়, যারা প্রথম জিম স্টার্ট করেছে বা ব্যায়াম করতে চাইছে, তো সেখানে আমি কীভাবে পুশ আপটা স্টার্ট করি সেটা আমি একবার দেখাবো আপনাদেরকে। যে আমার দুই ধরনের পুশ আপ হয়, একটা হচ্ছে ফুল লেন্থ অফ পুশ আপ, ফুল লেন্থ অফ পুশ আপ, আরেকটা হচ্ছে যখন আমি শুরুতে করছি তখন আমি পাটাকে নিচে নামিয়ে নেব, পাটাকে টাচ করে নিয়ে। এটা হচ্ছে যারা শুরুতে এক্সারসাইজ করছে তাদের জন্য। দুই ধরনের পুশ আপ আমি দেখালাম। তো আমি পুশ আপ যেটা করব আমার ওয়ার্ম আপ সেটে সেটা হলো ফুল লেন্থ অফ পুশ আপ।
এটা আমি শুধু মেঝেতে করতে পারতাম, কিন্তু আমি এটা ইট নিয়ে নিয়েছি, একটা এই ইট দুটো রেখে দিয়েছি, যার জন্য আমি পুশ আপটা মারবো ক্লোজ গ্রিপে। প্রথম সেটে আমি 15টা মেরেছি, বেশি মারবো না যেহেতু আমি 15টা মেরেছি। তো সেকেন্ড সেটে আমি আবার 12টা মারবো, তারপরের সেটে 10টা মারবো। এভাবে যারা শুরুতে আছে, তারা বিগিনার যদি হয়, তাহলে 15টা 12টা 10টা এভাবে মারতে পারে। তিনটে সেট যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে নেক্সট স্টেপ। আপনারা দেখতে পেলেন যে আমি পুশ আপ কমপ্লিট করেছি। নেক্সট সেট হচ্ছে, এটা আমরা কী করতাম জিমে থাকলে পরে ডাম্বেল নিয়ে করতাম, তো ডাম্বেলের জায়গায় আমি এটা, আমার সাথে আছে দুটো ইট, দুখানা ইট। যেহেতু আমি ন্যাচারাল ওয়েতে আমি ফিট থাকার চেষ্টা করছি, এবং আমার সাথে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে আমি এই টিপসটা দিতে চাইব যে আমার মনে যদি ইচ্ছা থাকে যে আমি ফিটনেস নিয়ে থাকবো বা আমি ফিট থাকবো, তাহলে সেটা আমাকে যে কোনো অ্যাক্টিভিটিসের সাথে আমি ফিট থাকতে পারি। যেমন না, অনেকে খেলা করে, সকালবেলা উঠে মর্নিংয়ে খেলাধুলা করে, তাদের শরীরে এক্সারসাইজটা কমপ্লিট হয়ে যায়। তেমনি করে যারা ব্যায়াম করতে ভালোবাসে, যারা যোগা করে, তারা যোগা করতে ভালোবাসে, তাদের যোগা দিয়ে শুরু হয় দিনটা। সাথে সাথে যেমনি আমি এখন ট্রাইসেপের জন্য করলাম কি, পুশ আপ মারলাম। পুশ আপের মারার পরে আমি একটা ব্যায়াম আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি দুটো ইট নিয়েছি হাতে, ইট দুটোকে আমাকে একটা অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে। এই অ্যাঙ্গেলটা দাঁড়ানোর পরে এই ব্যাকে ব্যাকে পুশ, প্রথম সেট আমি 12টা মেরেছি এটা, তো 12টার পরে নেক্সট সেটে মারবো 10টা, তারপরে সেটে মারবো 8টা। এভাবে শুরু করব একটু একটু করে। আমাকে হেভি এক্সারসাইজ করলে হবে না, ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। আমাকে দৈনন্দিন জীবনে শুধুমাত্র একটা ফিট অ্যাক্টিভিটিস রাখতে হবে নিজের ভিতরে। তো ট্রাইসেপের লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সারসাইজের জন্য আমি আপনাদেরকে যেটা দেখাবো, সেটা হলো আমার কাছে ইজি অ্যান্ড সিম্পল এক্সারসাইজ, ট্রাইসেপ সিঙ্গেল হ্যান্ড ব্যাক কিক। তো এমনি করে একটা ইট আমি হাতে নেব, এবং আমার একটা হাতেই নেব, ঠিক আছে? নিয়ে আমি হাতটাকে প্রথমে মাথার পিছনে লুকিয়ে দেব। এইটা হচ্ছে ব্যাকে, সোজা তুলব, মাথার পিছনে লুকাবো। জাস্ট 4, 5, 6, 7, 8, 9, and 10 ডান। অন্য হাতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ঠিক এমনি করে 10টা 10টা 8টা তিন সেট মারবো। তিন সেট কমপ্লিট হয়ে গেলে পরে আমি যেটা করি সেটা হচ্ছে ব্যাক পুশ আপ। কোনো একটা ব্যাক সাপোর্ট নিয়ে সেখানে একটু ব্যাক পুশ আপ মারি। ব্যাক পুশ আপ মারলে কী হবে, আমার ট্রাইসেপের এক্সারসাইজ অ্যাজ এ কমপ্লিট। তো আমি ব্যাক পুশ আপ আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে যেটা আমার বলার
আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনার বন্ধুদের মধ্যে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন যারা শরীরটাকে সুস্থ রাখতে চাইছেন এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিজেকে সুস্থ রাখা, তো আমি এমনি ভিডিও আপনাদের জন্য রেগুলার আপডেট নিয়ে আসার চেষ্টা করছি এবং নতুন নতুন আপডেট নিয়ে আসবো। আপনাদের কোন বিষয়ে ভিডিও দরকার ফিটনেস রিলেটেড, তো সেটার উপরে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেটা জানা থাকলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে সাথে একটা লাইক অবশ্যই করবেন। এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, একটা লাইক তো হয় নাকি? তো থ্যাংক ইউ, বাই।